কবরের আযাবের ভয়ে টুপি ফালাই না নামাজ বাদ দেই না ওরে আল্লাহওয়ালারা এত আমল করার পরেও কান্না করেছেন কবরের কি হালাত হবে নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি নারী নবী বলেন এই ফাতেমা আমার এমন আপন কলিজার টুকরা আমি কোথাও গেলে ফাতেমার থেকে শেষে বিদায় নেই আবার কোথা থেকে সফর করে আসলে আমি সবার আগে ফাতেমার সাথে আমি মোলাকাত করি আমার কত প্রিয় ফাতেমা সেই ফাতেমা জান্নাতে নারীদের সর্দারিনী হবে এরে পর্দার আড়ালের মা একটু ভেবো নবীজির কন্যা ফাতেমার কি হালাত নবী বলেন ও ফাতেমা কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরের মধ্যে যাও ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও আপনারা ঘটনা জানেন ওই ফাতেমার ইন্তেকালের পরে কবরের মধ্যে যখন দাফনের সময় হয় নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে কথা বলছিলেন কবর জবাব দিছিল এমন জোরে ওই জবাবে আবু যর চিৎকার মেরে বেউশ হয়ে পড়লেন এরে নবীর উম্মতের দল রবের পরিচয় কবরে দিতে হবে প্রশ্নের জবাব ঠিক করিয়া কবরে যাও দুই নম্বরে ধর্মের পরিচয় দিতে হবে ওই পরিচয় দেওয়ার জন্য তুমি ধর্ম পালন করে কবরে যাও তিন নম্বর আমার নবীর পরিচয় কবরে গেলে দেওয়া লাগবে যারা নবীর সুন্নাত মানবে না ওরা কবরে গিয়া নবীরে দেখে বলবে লা আদ্রি আমরা কিছুই জানি না চিনি না وما أرسلناك إلا رحمة للعالمين আসমানের জন্য নবী রহমত জমিনের জন্য পয়গম্বর রহমত মুমিনের জন্য পয়গম্বর রহমত বেঈমানের জন্য আমার নবী রহমত জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত পানির মধ্যে প্রাণীদের জন্য আমার রসুল রহমত গর্তের পিপিলিকার জন্য আমার পয়গম্বর হলেন রহমত আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার রহমত হওয়ার কারণে আমরা সেই রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে পাহাড় সমপরিমাণ অপরাধ যদি করে ফেলি এরপরও আল্লাহ দুনিয়ার মানুষের সামনে লজ্জা দেন না কেন আমরা তার আদরের নবীর উম্মত আল্লাহ পাক বলেন এরে মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাত তোমার থেকে দামি এই জমিনের মধ্যে আর কোনো প্রাণী নাই তোমার এই সম্মানটা বজায় রেখে যদি তুমি দুনিয়াতে সম্মানের জায়গায় বসতে চাও স্থায়ী সম্মান যদি চাও স্থায়ীভাবে যদি তোমার জীবনটাকে তুমি সফলতার মানদণ্ডে পৌঁছাতে চাও তাহলে স্থায়ী একটা আদর্শ তুমি গ্রহণ করো যে আদর্শের মধ্যে কোনো কালিমা নাই ঝামেলা নাই দোষ নাই বলে সে আদর্শটা কার মধ্যে আছে দুনিয়াতে তো বহু আদর্শের গান শুনি আব্রাহাম লিঙ্কনের আদর্শ লেলিন কালমার্সের আদর্শ মাও সেতুনের আদর্শ এত আদর্শের স্লোগান শুনতেছি কিন্তু কোনটা আদর্শের মধ্যে পরিপূর্ণতা সে না না পাক আর না পাক আর না পাক প্রত্যেকটা আদর্শের মধ্যেই স্বার্থ ঢুকানো আল্লাহ বলেন সব আদর্শগুলো বাদ দেয় এগুলোর কোনো স্থায়িত্ব নাই আমি এমন এক পয়গম্বর পাঠাইলাম ওই নবী 23 বছর দ্বীনের দাওয়াতের কাজ করিয়া এমন একটা আদর্শের প্রেসক্রিপশন উম্মতের সামনে ব্যক্ত করেছেন কিয়ামত পর্যন্ত ওই আদর্শ যদি ফলো করে চলতে পারো দুনিয়াতেই মরার আগে বেহেশতের ঘেরান নিয়ে কবরে যেতে পারবা ওই আদর্শ হলো মদিনার নবীর পবিত্র আদর্শ দুনিয়ার সমস্ত আদর্শগুলো না পাক একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক কেন জানো বাবা দুনিয়ার মানুষের আদর্শ কেন না পাক মানুষগুলো না পাক আদর্শ না পাক
আর মুহাম্মদ কেমন নবী আমার, তিনি এমন পাক এমন পবিত্র যার জবানে জীবনে কোনো মিথ্যা নাই, কেমন নবী আমার পবিত্র যার ঘাম থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়, কেমন নবী পাইলি রে বাঙালি চিনলি না, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে দীর্ঘ দিন পর্যন্ত ওই রাস্তা থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়, তো এমন একজন নবী পেয়েছ রে উম্মত, যেই নবীর চেহারা দিয়ে নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, তো এমন একজন নবী তোমরা পেয়েছ। নবী যখন রাস্তা দিয়ে চলতেন নবীর মহাব্বতে রহমতের বরকত নেওয়ার জন্য রাস্তার দুধারের গাছ নুইয়া এরপরে পয়গম্বরের সালাম জানাত, বেঈমান পাপিষ্ট আবু জাহাল যার নাম আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ কিন্তু বুদ্ধিটা অন্যায়ভাবে ব্যয় করার কারণে এখন আবুল হেকাম নাই, এখন হয়ে গেল মূর্খের বাবা আবু জাহাল। এই আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ যদি বলতে পারো কালেমা পড়ব। রহমতে আলম নবী বলেন আমি তো বলতে পারি না, তোমার হাতের মধ্যে কি আছে? নবী বললেন হাতের মধ্যে যা আছো তোরা আওয়াজ দে আল্লাহর কুদরতে। হাতের পাথরগুলো আওয়াজ দিয়া কালেমায় শাহাদাত পড়া শুরু করলো। রসুলের মুজিজা, আবু জাহালের হাতের মুষ্টির মধ্যে কি আছে? নবী বলেন আমি জানি না, কারণ কি আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এরে নবীর উম্মতের দাদ, আপনারা একটু আগে আমাকে বলেছেন আল্লাহ কয়জন? সবাই একমত, কোন দ্বিমত নাই। আল্লাহ যে বললেন এক, কোন দিক থেকে এক? কোন দিক থেকে? আল্লাহর জাতের সাথে কারো অংশ নাই সেক্ষেত্রেও তিনি এক, আল্লাহর গুণের সাথেও কারো অংশ নাই সেক্ষেত্রেও তিনি এক, আল্লাহর সমান কেউ নাই উপরে কেউ নাই সহযোগিতায়ও কেউ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। যদি কেউ মনে করে আল্লাহর গুণের মতো অমুকের গুণটা আছে এর নাম শিরক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ করা হবে না। আল্লাহর যত গুণ আছে এই গুণের সাথে কারো অংশ নাই কারো শরীকদার নাই। আল্লাহ হলেন আলিমুল গাইব, আল্লাহ গাইবের এলেম রাখেন, এই গুণের মধ্যে কারো অংশ নাই, তিনি এককভাবে গাইবের মালিক। আল্লাহ পাক কাউকে গায়েব জানার ক্ষমতা দেননি। এরে নবীর উম্মত, মায়ার নবী কেমনে জানেন? কেমনে জানেন আমার মায়ার নবী? কবরের মধ্যে আজাব হইতেছে, নবী দোয়া করতেছেন। নবী যদি গায়েব না জানে কবরের আজাব মায়ার নবী কেমনে দেখতে ফেলেন? আল্লাহ পাক কোরআনে জবাব দিয়ে বলে আরে দুনিয়ার মানুষ আমার নবী কেমনে জানে জানো? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার নবীরে যা জানাই নবী তা জানে, আমি নবীকে যা জানাই না নবী তা কখনো জানতে পারে না। আল্লাহ যা নবীকে জানান আল্লাহর নবী তাই জানেন, আল্লাহ যা নবীকে দেন নবী তাই পান, নবী তা পেয়ে বন্টন করেন। নবী বলেন আনা কাসেম আল্লাহ ইউতি, আমি বন্টনকারী, দান করেন আমার আল্লাহ, দাতা হলেন আল্লাহ, গ্রহিতা হলেন আমার রসুল। আমার রসুল দাতা না গ্রহিতা? বলো আমার রসুল দাতা না গ্রহিতা? দাতা কে? বলো জ্ঞান খাটাইয়া দাতা বড় না গ্রহিতা বড়? দাতা কে? আল্লাহ হলেন দাতা, পয়গম্বর গ্রহিতা।
বলে কই পাইলাম নবী বলেন আনা কাসেম ওয়াল্লাহু ইউতি আমি বণ্টন করি আল্লাহ আমাকে দান করেন এরপরে যদি কোরআনে তালাশ করো রে বাবা আল্লাহ কোরআনেও বলেন ইন্না আতাইনা কাল কাউসার আমি আল্লাহ নিশ্চয়ই হে নবী আপনাকে দান করেছি আল কাউসার মানে কাউসার দান করেছি আমি আল্লাহ আপনি নবীকে তো দাতা হলেন আল্লাহ নবী হলেন গ্রহীতা আর দান করা জিনিসটার নাম হলো কাউসার আল্লাহ বলেন আমি দাতা আমার নবী গ্রহীতা অতএব আমার নবীর সম্মান সারা जिंदगी ভর বই লেখো কিতাব লেখো কলম দিয়ে চালাও নবীর গুণগান জবানে বয়ান করো কিয়ামত পর্যন্ত আমার নবীর গুণগান যদি লিখতে থাকো বলতে থাকো শেষ হবে না কিয়ামতের ময়দানেও আমার নবীর গুণগান চলবে বন্ধ হবে না বন্ধ হবে না বন্ধ হবে না কিন্তু এই কথা কি বলা যাবে আমার নবী আল্লাহর সমান স্ত্রী পাইছেন বড় গুণে গুণান্বিত হাজারে মেয়ে পাইছেন একটা এই পুরা লাখাই এলাকায় এত সুন্দরী রমণী আর নাই এমন সুন্দরী একটা স্ত্রী পেয়েছেন সারা জিন্দেগী একটা বই লেখলো শেষ হবে না ধরে নেন এত গুণের একটা মেয়ে বিয়া করলেন এখন কি আপনি বলবেন আমার স্ত্রী লাখাই এলাকার মধ্যে এত দামি বলে কেমন দামি বলে আমার আম্মা জানেরও এত দাম নাই স্ত্রীর গুণগান গাইতে কোনো নিষেধ নাই তার মানে কি মায়ের উপরে না এই কথা মনে রাখবেন ওস্তাদের গুণগান গাইতে নিষেধ নাই পীরের প্রশংসা করতে গুণগান গাইতে কোনো নিষেধ নাই তবে মনে রাখতে হবে সমস্ত আউলিয়া কেরামের গুণগান সারা পৃথিবী জোড়াও যদি গাইয়া বই লিখে ঢের করে ফেলো গোডাউন বোঝাই করে ফেলো রসূলের একজন সাহাবীর মর্যাদার সমান হবে না হবে আবার সব সাহাবায়ে কেরামের গুণগান যদি গাইতে থাকো 10 জন সাহাবা জান্নাতের গ্যারান্টি কার্ড পাইছেন তাদের সমান হবে না আবার সমস্ত নবীদের গুণগান সমস্ত সাহাবায়ে কেরামের গুণগান সমস্ত মাখলুকাতের গুণগান যদি এক পালায় দাও আমার নবীর গুণগানের সমান হবে না আবার আমার নবীর গুণগান গাইতে গাইতে আসমান সাতটা জমিন সাত জমিন সাত আসমান সব যদি ভরে ফেলো লিখে লিখে আমার নবীর গুণগান আমার নবীর গুণগান ফেরেশতারাও গুণগান করে গাছ মাছ সব নবীর গুণগান করে সারা দুনিয়া আসমান সব যদি নবীর গুণগানেই ভরপুর হয়ে যায় তারপরে মনে রাখবা আমার নবীর মর্যাদা আমার আল্লাহ তাআলার সমান হবে না হবে অতএব মাথা ঠিক রাইখা নবীর গুণগান গাইও অতি ভক্ত করিয়া খবরদার অতিরঞ্জিত যেন হয় না যায় যার মহব্বত আর ভালোবাসা সম্মানের স্কেল ঠিক রেখে সামনে আগাও আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর যে আদর্শ নিয়ে গর্ব করবা বেঈমানের সামনে অথচ বেঈমান তোমারে দেখা জিব্বায় কামড় দেয় মুসলমান এত নিকৃষ্ট কেন আমরা মিথ্যা কথা বলতে ভয় পাই মুসলমান মিথ্যা কথা বলতে ভয় তো পাই না কসম খাইয়া মজবুত করে মিথ্যা কসম খাইয়া মিথ্যা কথা মজবুত করে লেনদেনে ভেজাল ওয়াদায় ভেজাল নামাজে ভেজাল কোন বিধর্মী মসজিদের সামনে আইসা চিল্লাইয়া কথা বলে না কারণ মুসলমানের ধর্মীয় একটা জায়গা ইবাদতখানা কিন্তু মুসলমানের দল মসজিদে ঢুকিয়াও চিল্লাইয়া কথা কয় বাধা দিলেই ইমাম সাহেবের চাকরি সে আমরা রসূলের আশেক চেহারাও তো হেরম লাগে চমৎকার যে মরার আগেই বেহেশত এরে নবীর আশেক উম্মতের দল আমি রসূলের মহব্বত নিয়ে কথা বলি কেউ আমার দুশ্মন না পায়ে হাত রেখেও যদি বলতে বলেন আমি পায়ে হাত রেখে বলবো আমার নবীর আদর্শ এত সুন্দর নবী যখন দুনিয়াতে এসেছিলেন মক্কার মানুষ ছিল সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ কিন্তু নবীর আদর্শ যখন গ্রহণ করলো এত দামি হয়ে গেল সাহাবী হয়ে গেলেন জান্নাতের টিকিট পেয়ে গেলেন এরে নবীর আশেক কই নবীর আদর্শ আজ আমরা গ্রহণ করার কারণে
এই জোহরের নামাজের আগে থেকে আপনারা রুদ্রের মধ্যে এখানে অবস্থান করতেছেন, মনে হয় যেন অনেকে দুপুর বেলা খানাও খেতে পারেননি। কেন আসছেন? আমার চেহারা দেখতে? একমাত্র নবীজির আদর্শ আর কিছুই না, কোরআনের বরকত আর নবীর আদর্শের বরকতের কারণে। কারণ আমি এখন যদি দুই তিন চার পাঁচ মিনিটের জন্য আপনাদের জিকিরে লাগাইয়া স্টেজের পেছনে গিয়া যদি পাঁচ মিনিট পরে আবার আইসা বয়ানের টান দেই, ব্যবধান কি থাকবে? কণ্ঠ ঠিক আছে, বয়ান ঠিক আছে, টান ঠিক আছে, সুর ঠিক আছে, ঠিক নাই টুপি, ঠিক নাই জামা, শার্ট প্যান্ট টাই লাগাইয়া যদি আবার আইসা বয়ানে টান দেই, যারা শার্ট প্যান্ট টাই এর গোলামি করে তারাও বলবে হাফিজ ভাই ধ্বংস মাত্র শুরু। এইবার মাথা খাটাইয়া বালিশে মাথা লাগাইয়া এক মিনিট চিন্তা করবা মদিনাওয়ালার পোশাকের দাম কত? মদিনাওয়ালা পোশাকের দাম কত? সারা জগতের ভেতরে সৃষ্টির শ্রেষ্ঠ জায়গার নাম কি? কি কি বাজার বাজার কি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন সৃষ্টির শ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাথরুম। কি? ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী বাথরুমকে খারাপ বলেন নাই, বলেছেন বাজার। অথচ মানুষ খারাপ জায়গায় বেশি যায়, ভালো জায়গায় কম যায়। আবার যাও এই আল্লাহর দামি জায়গা, দামি জায়গায় মানুষ শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়ার জন্য যারা আসবে সেই মানুষগুলো হলো সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু কপাল বড় খারাপ, আল্লাহর ঘরে আসে আল্লাহর মেহমান হইয়া নামাজ আদায় করার জন্য, কিন্তু আল্লাহ যেই পোশাকটা পছন্দ করে ওই পোশাকটাও পরিয়া মুমিন মসজিদে যায় না, পুরাতন পোশাক পরে মদিনার পোশাক বাদ দিয়া আবার কেউ গেঞ্জি লাগায় ইংরেজি লেখা বাঘ ভাল্লুক বানরের ছবি আঁকা এই নামাজে বেহেশতে যাবে? আল্লাহ এ সমস্ত নামাজিদেরকে কি বলছেন? ফাওয়াইলুল লিল, তার মানে কি? নামাজি মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামী। অতএব যারা নামাজ পড়তে গিয়া সুরাকেরা পড়বেন না, ইমাম সাহেবের টাইম দিবেন না, পাঁচ মিনিট বয়ান দেরি হইলো কেন রে? উদ্দেশ্য কি? এই যারা কয় বোঝা যায় তাদের কলিজার সাথে মসজিদের মহব্বত বেশি না কম? কম। আপনারা যখন মসজিদ থেকে বের হইবেন মনে মনে ওই আয়াতটা পড়বেন ফাওয়াইলুল লিল, কথা রয় না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা তো আপনাকে মুখস্থ সুরা। আর আইতাল্লাজি ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযি ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। কোন মুসল্লি? এটা আমার ফতোয়া দেওয়ার দরকার নাই, আপনার মন মুফতিকে জিজ্ঞাসা করেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, বিবেক জবাব দিবে ওই ওয়াইল নামক জাহান্নামী নামাজি কারা। আল্লাহ হেদায়াত দান করেন। আপনারাই বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে সমস্যা হবে, হবে কইয়া যদি না পড়েন কি ভিডাটা কপালে আছে এটার বয়ান করা লাগবে? আল্লাহ সব ভাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। অযুব কিসের ধান্দায় পড়েছ রে ভাই? কেন তুমি নামাজ পড়তে পারো না? কেন তুমি নবীর আদর্শের মালাটা গলায় লাগাতে পারো না? তোমার মতো যুব পাঁচ ওয়াক্ত নামাজি নামাজ পড়ে স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ বাদ দেয় না, মিথ্যা বলিও না আছে না নাই, বালিশে মাথা লাগায় একটু চিন্তা করো তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, চাকরি করে ব্যবসা করে নামাজ বাদ দেয় না,
তুমি আমি কেন পারবো না রে বাবা, একটু চিন্তা করিয়া ঘুমাইও, কারণ ঘুমের মধ্যেও তো আজরাইল এসে জানটা নিয়ে যেতে পারে, পারে না? তো ঘুমের মধ্যে যদি আপনার জীবন চলে যায়, শেষ ঘুম হয়ে যায়, কবরে গিয়ে কি জবাব দিবেন চিন্তা করি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের মধ্যে। নবী বলেন উম্মতের দল দুইটা জিনিস ভালো করিয়া আকড়ায় ধর, এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নত আকড়ায় ধরো। এরে নবীর উম্মতের দল, আমার নবীর এত কষ্টের দাওয়াতের সুন্নত আর আদর্শ যেটা আমাদের কাছে রেখে গেলেন, বলো লাখাইয়ের মুসলমান নবীর এই সুন্নত পালন করবে হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, কারা, কোন দেশের মুসলমান, কোন দেশের, আমেরিকান, লেবানন, লন্ডন, কোথার, সারা বিশ্বের মুসলমান, তবে বাংলাদেশি ব্যতীত, বাংলাদেশের দিও বলে হা বাংলাদেশের মুসলমান নবীর সুন্নাত মানবে, তবে লাখাই এলাকার জন্য সুন্নাত মানা লাগবে না, লাগবে? ও নবীর আশেকের দল, মায়ার নবীর আদর্শ তুমি আমি যদি পালন না করি, দুনিয়াতে আর কারা পালন করবে? নবীর তরিকায় চুলটা রাখো, চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? যদি মানতে পারো বাবা কপাল ভালো হয়ে যাবে, আঙ্গুলের নখগুলি তুমি কিভাবে কাটবা রাখবা, এখানেও নবীর সুন্নাত, জুতা দুইটা কেমনে পায়ে ঢুকাইবা খুলবা, এখানেও পয়গম্বরের সুন্নাত, জামাটা কেমনে খুলবা আর নিজ শরীরের মধ্যে পরিধান করবা, এখানেও নবীর সুন্নাত, বাথরুমে কেমনে ঢুকবা বের হইবা, এখানেও নবীর সুন্নাত, পেলেতে খানা নিয়ে কেমনে খানা খাইতে বসবা, খানার লোকমাটা কেমনে শুরু করবা, এখানেও নবীর সুন্নাত আছে না নাই? মানলে তুমি সুন্নি, না মানলে তুমি সুন্নি নামের ধোকাবা। হমসুরাত হমসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবাএ সুন্নতে খাইরুল বাশার গিরে লাজেম এলাকার মুসলমান নবীজির আদর্শের টুপি দাঁড়িয়ার নামাজের কারণে আমাদের সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই, আজকে এই টুপির জন্য কতটা গালি শুনতে হয়, এই দাড়ির জন্য কত বাঁকা নজর দেখতে হয়, এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ বাদ দেই না রে বাবা, তার কারণটা কি জানো? অন্য কোন কারণ নাই, ওই কবরে যখন যাব, তুমিও যাবা আমিও যাব, কাপড় সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে যখন ঢুকাইয়া কবরে রাখা হবে, ওই কবরে যাওয়ার পরে কাফনের প্যাকেট হওয়ার পরে কে পীর কে মুরিদ কে ধনী গরিব কে শিক্ষক কে ছাত্র ভেদাভেদ থাকবে না, কবরের মধ্যে যখন রেখে আসবে তিনটা প্রশ্ন আপনাদেরও করা হবে, আমাদেরকেও তিনটা প্রশ্ন করা হবে, একই প্রশ্ন, এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তৃতীয় সিরিয়ালে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আমি যদি নবীর আদর্শ মানতে না পারি, কবরে গিয়া তো আমি পয়গম্বরের চিনতে পারবো না, এই কবরের আজাবের ভয়ে টুপি ফালাই না, নামাজ বাদ দেই না। ওরে আল্লাহ ওয়ালারা, এত আমল করার পরেও কান্না করেছেন, কবরের কি হালাত হবে? নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি নারী, নবী বলেন এই ফাতেমা আমার এমন আপন কলিজার টুকরা, আমি কোথাও গেলে ফাতেমার থেকে শেষে বিদায় নেই, আবার কোথার থেকে সফর করে আসলে আমি সবার আগে ফাতেমার সাথে আমি মোলাকাত করি, আমার কত প্রিয় ফাতেমা, সেই ফাতেমা জান্নাতে নারীদের সর্দারিনী হবে। এরে পর্দার আড়ালের মা একটু ভেবে, নবীজির কন্যা ফাতেমার কি হালাত? নবী বলেন ও ফাতেমা
কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরের মধ্যে যাও। ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আপনারা ঘটনা জানেন, ওই ফাতেমার ইন্তেকালের পরে কবরের মধ্যে যখন দাফনের সময় হয়, নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে কথা বলছিলেন, কবর জবাব দিছিল এমন জোরে, ওই জবাবে আবু যর চিৎকার মেরে বেহুশ হয়ে পড়লেন। এরে নবীর উম্মতের দল, রবের পরিচয় কবরে দিতে হবে, প্রশ্নের জবাব ঠিক করিয়া কবরে যাও। দুই নম্বরে ধর্মের পরিচয় দিতে হবে, ওই পরিচয় দেওয়ার জন্য তুমি ধর্ম পালন করে কবরে যাও। তিন নম্বর, আমার নবীর পরিচয় কবরে গেলে দেওয়া লাগবে। যারা নবীর সুন্নাত মানবে না, ওরা কবরে গিয়া নবীরে দেখে বলবে, লা আদ্রি, আমরা কিছুই জানি না, চিনি না। তখন কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে, দুই পার্শ্বের মাটির চাপ। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরের মধ্যে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাগারের জন্য আজাব হবে তাও সত্য, নেক আমলওয়ালার জন্য কবরে শান্তি হাসরে শান্তি কথাটাও সত্য। আল্লাহর কাছে তওবা করো হে আল্লাহ। সারা জিন্দগি ভর তো বয়ান কম শুনলাম না, মোবাইলে বয়ান শুনি কিন্তু এখনো মাথায় টুপি উঠাতে পারলাম না, এত বিশাল মহামারী করোনার মধ্যে থেকেও তওবা করতে পারি নাই। এই মহামারীতে কতজন মা হারাইলো, বাবারে হারাইয়া এতিম হয়ে গেল, কেউ ভাই হারায় ফেললো, কেউ আপন বন্ধু হারিয়ে ফেলেছে। একদিন তোমার আমার মরণের খবরও এসিয়ে যাবে, অতএব তার আগেই তওবা করো হে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আর মুরব্বীর সাথে বেয়াদবি করবো না, নবীর সুন্নতের বিপরীত আর চলবো না, সহিভাবে কোরআন পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজ আমি যথাযথ পালন করবো, নামাজ আমি বাদ দিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহাব্বত যদি থাকে, মরণের ভয় যদি থাকে, মহাব্বত করিয়া কবরের আজাবের ভয়ে তওবার নিয়তে, নবীর সুন্নতের মালাটা গলায় পরার নিয়তে আল্লাহর কাছে মহাব্বতের সাথে তওবা করো, গলায় সুরি আসবে, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام. والله কুদরতের নজর দিয়ে দেখেন, এত রৌদ্র গরমের ভেতরে আপনার বান্দারা না খেয়ে ময়দানে হাজির, টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবন তারে নষ্ট করে ফেলেছে, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, তওবার দরওয়াজায় ফিরে আসি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির বরকতে আমাদের সকলকে মেহরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, সকলের দান সৎকারগুলো কবুল করে নেন।